নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। পথ সচেতনতা শিবির জয়দেব কেন্দুলিতে। দুয়ারে কাউন্সিলর দুবরাজপুরে। রোজাদারদের দুধের শরবত বিতরণ ইসলামপুরে। জেলা বার্তা বিস্তারিত। বীরভূম জেলার পুলিশের অনুপ্রেরণায় ইলামবাজার থানার উদ্যোগে জয়দেব পুলিশ ফাঁড়ি ব্যবস্থাপনায় ও কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় আজ অর্থাৎ শনিবার সকাল 10:00 জয়দেব পুলিশ ফাঁড়ির সামনে হতে একটি র্যালি বের হয় সেফ ড্রাইভ সেভ লাইফের। এই র্যালিটি জয়দেব বাজার পরিক্রমণ করে জয়দেব বাউল বাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালির অগ্রভাগের নেতৃত্ব দেন পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত ও ইলামবাজার থানা থেকে আগত আইসি নন্দীবাবু। এছাড়া উপস্থিত ছিলেন জয়দেব পুলিশ ফাঁড়ি কর্তব্যরত অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারগণ। র্যালিটি বাউলবাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। এখানে বক্তব্য রাখেন ইলামবাজার থেকে আগত আইসি নন্দীবাবু ও জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত। সাধারণ মানুষকে মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানো এবং চার চাকা গাড়ির সিট বেল্ট বেঁধে গাড়ি চালানোর জন্য বারবার আওয়াজ তোলেন। সভা চলাকালীন বেশ কয়েকটি বাউল গান শুনিয়ে মনমুগ্ধ করেন স্থানীয় বাউল শিল্পীরা। সবার শেষে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আজিজুল হক সচেতনতা সম্পর্কে কয়েকটি কথা বলেন। তারপর আইসি নন্দীবাবু সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বতোভাবে পথ চলার বার্তা দিয়ে সভা শেষ করেন। সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। সেফ লাইফ সেফ ড্রাইভের উপরে বীরভূম জেলা পরিচালনা বীরভূম জেলা পুলিশের পরিচালনা এবং জয়দেব ফাঁড়ির উদ্যোগে যে অনুষ্ঠান আমরা শুরু করেছি, আজকে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা যখনই মোটরসাইকেল ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, জয়দেব কেঁদুলি। আমরা জানি দুয়ারে সরকার নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এছাড়াও দুয়ারে রেশন সহ একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবার বীরভূম জেলার দুবরাজপুরে দেখা গেল দুয়ারে কাউন্সিলর। 16 জন কাউন্সিলরকে নিয়ে সদ্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড গঠন হয়েছে দুবরাজপুরে। এই 16 জন কাউন্সিলরের মধ্যে 3 জন পুরনো মুখ এবং বাকি 13 জন নতুন মুখ রয়েছেন। এই 13 জনের মধ্যে একজন হলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা দাস। আজ দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তিনি এলাকার মানুষদের দুয়ারে পৌঁছালেন এবং তাদের সুবিধা ও অসুবিধার খোঁজ খবর নেন। পাশাপাশি তিনি কয়েকজন অসুস্থ রোগীদের বাড়ি গিয়েও খোঁজ খবর নেন। এদিন এই ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা দাস জানান, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, তাই ওয়ার্ডের মানুষদের খোঁজ খবর নিলাম, তারাও তাদের সমস্যার কথা তুলে ধরেন আমার সামনে। আমি 4 নম্বর ওয়ার্ডে, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, তাই এই ওয়ার্ডের মানুষের সুবিধা অসুবিধা খোঁজ খবর নিতে এসেছি। আমি এখানকার মানুষদের খোঁজ অসুবিধা অসুবিধাগুলো জিজ্ঞাসা করলাম, কার কী অসুবিধা আছে, যাতে কোনো অসুবিধা থাকলে যেটা আমি সেটা সমাধান করতে পারি। ধরে ধরে যাচ্ছি, প্রতিটা মানুষের বাড়ি যাচ্ছি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এই পাড়ে ধরতে গেলে আমি মেয়ে, এই পাড়াটাই আমার সব কিছু, কারণ আমি প্রথম থেকে এখানেই থেকে এসেছি আর এগুলো আমার ঘরের মানুষের মতো। রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822।
ফিরে এলাম বিরতির পর। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রমজান মাসে এক মাস রোজা পালন করে থাকেন। সেই ভোররাত্রে সেহরি করার পর একেবারে সন্ধ্যার আজানের সময় ইফতার করে থাকেন। এই তীব্র দাবদাহের মধ্যেও রোজা পালন করছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। তাই গত শুক্রবার ষষ্ঠ রোজার দিনে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিম পাড়ার হুজুর ফিদায়ে মিল্লাত কমিটির পক্ষ থেকে দুধের শরবতের ব্যবস্থা করা হয়। এদিন এলাকার প্রত্যেক রোজাদারকে এই কমিটির পক্ষ থেকে দুধের শরবত দেওয়া হয়। এই কমিটির এক সদস্য রকিবুল ইসলাম নৈমি জানান, আমরা কয়েক বছর ধরে এই ব্যবস্থা করে আসছি। তাছাড়াও এলাকায় গরিব ও দুস্থ মানুষদের বসবাস, সবার পক্ষে তো ফ্রিজ রাখা সম্ভব নয়, তাই আমরা সবার কথা ভেবে এই আয়োজন করেছি। তাছাড়াও আমরা প্রতিদিন ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছি, মাঝে দু একদিন আমরা পায়েসও বিতরণ করব। সেকুলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেবো জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পথ সচেতনতা শিবির জয়দেব কেন্দুলিতে, দুয়ারে কাউন্সিলর দুবরাজপুরে, রোজাদারদের দুধের শরবত বিতরণ ইসলামপুরে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।